নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা বর্তমানে কিন্তু দু হাজার চব্বিশে নতুন পদ্ধতিতে বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেল আগের যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের প্রসেস ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু নতুন ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং নতুনভাবে আপনাকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দু হাজার চব্বিশের নতুন পদ্ধতিতে কীভাবে আপনি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি অনলাইন থেকেই সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে এবং সেটা সমস্ত কাজেই ইউজ করতে পারবেন তো কীভাবে আপনি বার্থ সার্টিফিকেট জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পর কীভাবে আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম দিয়ে অফিসে চলে আসবেন চলে আসার পর এরপর আপনি কি করবেন এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে এই অপশানিতে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্থ অপশান এই অপশানে ক্লিক করবেন এই অপশানকে ক্লিক করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশান আপনার সাথে সই গেল এবার যারা নতুন বা নতুন রেজিস্ট্রেশন করতে চান নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবার আপনি নিউ রেজিস্ট্রেশন অপশান ক্লিক করার পর তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটি বাটন ক্লিক করবেন গেট ওটি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট ওটিপি বাটনে নিয়ে ক্লিক করবেন সাবমিট ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে রেজিস্ট্রেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে সর্বপ্রথম আপনি কী করবেন ডেট অফ বার্থ এখানে কিন্তু শিশুর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর নাম এখানে ফার্স্ট লেম বসিয়ে দেবেন মিডিল নেম এবং লাস্ট লেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এবার যে বাচ্চারা হয়েছে সিঙ্গেল হয়েছে না টুইনস হয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে জন্মের স্থান কোথায় বাচ্চারা হয়েছে এখান থেকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি হসপিটাল হয়েছে না হোমিও হয়েছে এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন করে নেওয়ার পর স্টেটটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেখানে জন্মগ্রহণ করেছে ঠিক আছে তারপর এখানে ব্লক এখানে ব্লকটা সিলেক্ট করবেন তারপর ব্লকের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি সমস্ত দিয়ে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে হসপিটাল এখানে হসপিটালের নামটা এখানে আপনি সিলেক্ট কিন্তু কই নেবেন যদি হসপিটাল হয়ে থাকে হসপিটালে সিলেক্ট করবেন যদি হোমে হয়ে থাকে হোমের অ্যাড্রেসটা এখানে সিলেক্ট কিন্তু কই নেবেন যেখানে জন্মগ্রহণ করেছে শিশু তাহলে পিতার তত্ত্ব এখানে বসে হবে তো পিতার এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট ডেমটা সরিহে বসিয়ে দেবেন বসে নেওয়ার পর এরপরে আপনি কী করবেন এবারে ইমেল থাকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে আইডি টাইপ তো শিশুর পিতার কিন্তু এখানে আইডি এখানে প্রুফ দিতে হবে তো সেই জন্য আপনাকে যেই কার্ড আছে সেটা সিলেক্ট করবেন আমি আধার সিলেক্ট করলাম করে দেওয়ার পরে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা আপনি বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর আধার কার্ড এখানে আপলোড সার্টিফিক করে দেবেন যদি আপনি অন্য কোনো কার্ড সিলেক্ট করে থাকেন তার কার্ডটা এখানে আপলোড কিন্তু করে দেবেন তো সে একইভাবে এখানে মায়ের তথ্য বসাতে হবে তো মায়ের ফার্স্ট নাম মিডিল নাম এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আইডি টাইপ এখানে সিলেক্ট করবেন তো শিশুর মা তার এখানে আইডি টাইপ সিলেক্ট করে নেওয়ার পর তার নাম্বারটা এবং সেই কার্ডটা এখানে আপলোড কিন্তু করে দেবেন এরপর মাতৃমা আইডি যদি থেকে থাকে এখানে দেবেন যদি না থেকে দেওয়ার দরকার নেই ওকে বোঝা গেলো এরপর এখানে বলা হয়েছে যে শিশু জন্মের সময় মায়ের ঠিকানা যখন শিশু জন্ম হয়েছিল যে তার ঠিকানাটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে এখানে পুরো অ্যাড্রেসটা সরে বসিয়ে নেবেন যেখানে শিশুর জন্ম হয়েছে ঠিক আছে তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন এখানে একের পর এক কিন্তু সমস্ত ড্রেসটাকে একে একে আপনি বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে এখানে তার নিচের অফিস দেখতে পাচ্ছেন যে মাতার স্থায়ী ঠিকানা আপনাকে বসাতে দেবে প্রথমে কিন্তু এই অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে যে পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু বসাতে হবে এখানে বলা আছে যে পারমানেন্ট অ্যাড্রেস যদি উপরের যে অ্যাড্রেসটা সেটা যদি আপনি পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে এখানে ঠিক মারবার করিতে সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে এবার যদি আগের উপরের যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস না হয়ে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালিভাবে এখানে বসাতে হবে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে যে পরিসংখ্যান তথ্য এখানে আপনি যে রিলেশনটা সিলেক্ট করবেন করি দেওয়ার পর শিশুর বাবার কতদূর পড়াশোনা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপরে কী কাজ করে যে ফাদার কী কাজ করে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে শিশুর যে মাতার তার কতদূর পড়াশোনা সিলেক্ট করবে এবং সে কী কাজ করে সেটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর এখানে অন্যান্য তথ্য আপনাকে এখান থেকে বসাতে হবে যেমন কিন্তু শিশুর যে মা সে যখন প্রথম বিয়ে হয়েছিলো তার তখন যে কত বয়স হয়েছিলো এখান থেকে সেটা বসিয়ে নিতে হবে তারপরে শিশুর পরিচর্যা কে করেছে কোন গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি অথবা নার্স যে বা ডক্টর যে পরিচর্যা করেছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যখন শিশু জন্ম হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে ঠিক আছে সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে নর্মাল ডেলিভারি হয়েছে না সিজার হয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে কটা বাচ্চা হয়েছে এখান থেকে সেই সংখ্যাটা বসিয়ে নেবেন যদি একটা হয়ে থাকে এক বসাবেন যদি দুটো হয়ে থাকে দুই বসাবেন ঠিক আছে করি দেওয়ার পর তারপরে যে বাচ্চার ওজন কয় ছিল ওজনটা এখানে আপনি বসিয়ে নেবেন ঠিক আছে ওজনটা আপনি সঠিক বসিয়ে নেবেন বসিয়ে দেওয়ার পর আর কোনো কিছু আপনাকে বসাতে হবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে একটি হচ্ছে ফর্ম ওয়ান এই ডকুমেন্টসটা আপলোড করতে হবে এবং ডিসচার্জ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এবারে ফর্ম ওয়ানটা কোথায় পাবেন অথবা কীভাবে ফিল আপ করবেন সেটা একটু পরে দেখেছি এই নতুন ফর্ম ওয়ান কিন্তু সবাইকে অবশ্যই আপলোড করতে হবে এবার এই ডিসা সার্টিফিকেটটা এর কিন্তু জন্মের পর হসপিটাল থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা আপনি আপলোড করে দেবেন ঠিক আছে এবং যারা হোমে হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করলে এই ডিসা সার্টিফিকেট অপশান কিন্তু আসবে না কিন্তু যদি আপনি হসপিটাল সিলেক্ট করে থাকেন তো সেক্ষেত্রে দিশা সার্টিফিকেটের অপশান কিন্তু চলে আসবে ঠিক আছে এবং সেই সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড কিন্তু করে দেবেন অথবা ডক্টরের কাছ থেকে ইস্যু করা একটি যে সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড কিন্তু করে দিলে হবে ঠিক আছে এরপর ফর্ম ওয়ানটা কীভাবে ফিল আপ করবেন দেখুন তো ভিডিও ডিসক্রিপশানে এই ফর্ম ওয়ানের লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে নিয়ে এটা প্রিন্ট আউট করে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো কী কী ফিল আপ করবেন এখানে কিন্তু প্রথমে শিশুর জন্মের তারিখ বসিয়ে দেবেন তারপরে তার জেন্ডার এবং তার নাম তার পিতার নাম তার মাতার নাম সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন তারপর ঠিকানা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনি অনলাইনে যেই সব ডিটেলস কিন্তু বসালেন সেই সব ডিটেলস এখানেও কিন্তু বসানোর অপশান আছে যে শিশুর তার পিতার শিকার যোগ্যতা কত মায়ের শিকার যোগ্যতা কত যেগুলো বসালেন সেগুলো কিন্তু এখানে আসবে ঠিক আছে এরপরে কিন্তু এই সব ডিটেলস ফিল আপ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সিগনেচার কিন্তু করতে হবে পিতা অথবা মাথার এখানে স্বাক্ষর কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপরে এই যে এইটা এই ফর্মটা স্ক্যান করে আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে ঠিক আছে বোঝা গেলে ক্লিয়ার তো এবার সমস্ত ডিটেলস আপনি সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তো আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাং ম্যানেজমেন্ট নাম্বার কিন্তু প্রোভাইড করবে এটা দিয়ে পরবর্তীকালে আপনি স্টেটাস কিন্তু চেক করতে পারবেন এবং আপনার যে বার্থ সার্টিফিকেটটা আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার স্টেটাস চেক করার জন্য বা ডাউনলোড করার জন্য এখানে বার্থ অপশান ক্লিক করলে এখানে ট্র্যাক অ্যাপ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে এখানে আপনি খুব সহজে স্টেটাস কিন্তু চেক করতে পারবেন এবং কিন্তু ডাউনলোড করতে গেলে এখানে ডাউনলোড সার্টিফিক অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু সেই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে খুব সহজে এখানে আপনি যে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এইভাবে বর্তমানে নতুন পদ্ধতিতে দু হাজার চব্বিশে আপনি খুব সহজে বাস সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটি ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকা বেলারটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ